আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত বন্ধুরা আমি মোহাম্মদ জাকারিয়া কোরাইশি আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো সহবাসীর দোয়া এবং তার ফজিলাত ও নেক সন্তান লাভের আমল তবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবিং করেননি এখনই সাবস্ক্রাইবিং করে নিন আল্লাহতালা বিবাহের মাধ্যমে নারী পুরুষের যৌন সম্ভোগ তথা বংশবৃদ্ধিকে কল্যাণের কাজে পরিণত করেছেন বিবাহের ফলে স্বামী স্ত্রীর যাবতীয় বৈধ কার্যক্রম হয়ে ওঠে কল্যাণ ও সবের কাজ বংশবৃদ্ধির একমাত্র মাধ্যম হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস এবং এর রয়েছে কিছু নিয়ম নীতি ও দোয়া দোয়াটি হল বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নবনাশ শাইতানা ওয়া জান্নাবিশ শাইতানা মা রাসাকতানা বন্ধুরা দোয়াটি আমি আরো একবার পড়ে শোনাচ্ছি আপনারা শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করুন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নবনাশ শাইতানা ওয়া জান্নাবিশ শাইতানা মা রাসাকতানা অর্থ হে আল্লাহ তোমার নামে আরম্ভ করছি তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো আমাদের এ মিলনের ফলে যে সন্তান দান করবে তা হতেও শয়তানকে দূরে রাখো ফজিলত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজল্লাহ তালমু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা পোষণ করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয় এ মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে সে সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না বুখারি মুসলিম ও মিশকাত শরীফ হজরত আলী রাজুল্লাহ তাইলা আনহু হতে বর্ণিত যে যে ব্যক্তি সহবাসের ইচ্ছা পোষণ করে তার নিয়ত যেন এমন হয় যে আমি ব্যবিসার থেকে দূরে থাকবো আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না আর জন্ম নেবে নেকর ও সৎ সন্তান এই নিয়তে সহবাস করলে তাতে তো হবেই সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্য হাসিল হয়ে যায় مهان الله فاك رب العالمين أما ديرك أمول رقار أمول قرى توفيق دان قرون آمين آخر دعانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته